হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি নর্থ চব্বিশ পরগনার পক্ষ থেকে একটা খুব বড় এবং ভালো ভ্যাকান্সির ব্যাপারে আজকে ভিডিওতে আমি আলোচনা করব, যেখানের মোট 221টি পদে একটা খুব বড় ভ্যাকান্সি বেরিয়েছে এবং বিভিন্ন পদে এই ভ্যাকান্সিগুলো বেরিয়েছে এবং এই ভ্যাকান্সির জন্য কী কী কোয়ালিফিকেশান লাগছে, লাস্ট ডেট কবে আছে, কীভাবে আবেদন করতে হবে, সমস্তটাই ডিটেলসে আমি এই ভিডিওতে তোমাদের বলবো। সুতরাং ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণ দেখতে থাকো এবং এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান যেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। এই নোটিফিকেশানটাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকেও তোমরা গিয়ে ডাউনলোড করে এটা দেখে নিতে পারবে। এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য টেলিগ্রাম অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সার্চ করতে হবে জবস অ্যান্ড নলেজ, তাহলে চ্যানেলটিকে পেয়ে যাবে। তো তাহলে চলো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানে কী কী বলা হয়েছে। বন্ধুরা, এই নোটিফিকেশানটা 7/9/2020 প্রকাশিত হয়েছে এবং এখানে যে পোস্টগুলো আছে এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাক্টুয়াল পোস্ট। তো তাহলে চলো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক বিস্তারিত। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটা ছকের মাধ্যমে সমস্তটাই বলে দেওয়া হয়েছে, যেখানে সিরিয়াল নম্বর, নেম অফ দ্য প্রোগ্রাম, নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ ভ্যাকান্সি, প্লেস অফ পোস্টিং, কোথায় পোস্টিং হবে, ক্যাটাগরি এবং মান্থলি যে স্যালারি আছে সেটা সমস্তটাই কিন্তু এখানে ছকের মাধ্যমে দেওয়া আছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে যে পোস্টটা আছে সেটা ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট কোয়ালিটি মনিটারিংয়ের জন্য, এখানে ভ্যাকান্সি একটা এবং এখানে সেই ডিস্ট্রিক্টেই এই ডিস্ট্রিক্টেই কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে ভ্যাকান্সি আছে ইউআর একটা এবং পাশে স্যালারি দেওয়া রয়েছে 30,000 টাকা পার মান্থ। তো এইভাবে এখানে পরবর্তী ভ্যাকান্সি যেটা আছে সেখানে আছে এমও ভ্যাকান্সি একটা, এরপরে আছে FTMO, এখানে ভ্যাকান্সি 18টা এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু তোমরা দেখে নিও। এরপরে আছে GDMO, এখানে ভ্যাকান্সি 3টে। এরপরে আছে স্টাফ নার্স, এখানে 182টা মোট ভ্যাকান্সি এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ এখানে দেওয়া রয়েছে, এখানে কিন্তু ভ্যাকান্সির পরিমাণ অনেক বেশি। এরপর আছে ল্যাব টেকনিশিয়ান, এখানে আছে একটা ভ্যাকান্সি। এরপর আছে কাউন্সেলার, এখানে একটা ভ্যাকান্সি। হসপিটাল অ্যাটেন্ডেন্ট একটা ভ্যাকান্সি। স্যানিটারি অ্যাটেন্ডেন্ট এখানে 2টো ভ্যাকান্সি। এরপর আছে কাউন্সেলার একটা ভ্যাকান্সি। অ্যাকাউন্টস পার্সোনাল একটা ভ্যাকান্সি। ল্যাব টেকনিশিয়ান এখানে যেটা আছে সেখানে একটা ভ্যাকান্সি। ডেটা ম্যানেজার একটা এবং ল্যাব টেকনিশিয়ান 7টা ভ্যাকান্সি। এরপর দেওয়া রয়েছে এলিজিবিলিটি, এখানে প্রথম যে পোস্ট অর্থাৎ ডিস্ট্রিক্ট কনসালট্যান্টের জন্য এখানে যেমন লাগছে ডিগ্রি এবং কোয়ালিফিকেশানের সঙ্গে সঙ্গে এখানে দেখো এজ দেওয়া রয়েছে, যেমন এখানে এজ লিমিট রয়েছে 40 বছর। এরপরে ভ্যাকান্সির কোয়ালিফিকেশান এখানে দেখো দেওয়া রয়েছে মিনিমাম, যেখানে এখানে রিকোয়ার্ড যেগুলো আছে MBPS, তার সঙ্গে DCH এবং এক্সপিরিয়েন্স লাগবে। এখানে যে বয়সটা দেওয়া রয়েছে এখানে কিন্তু 63 বছর। এইভাবে সমস্ত পদগুলোর কোয়ালিফিকেশান এবং বয়স এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু এখানে দেখে নেবে। এখানে কিন্তু সমস্ত ভ্যাকান্সিগুলোর জন্যই মেডিকেল ব্যাকগ্রাউন্ডের কোর্সগুলো দরকার। এগুলো তোমরা একটুখানি দেখে নেবে। এবার দেখে নাও এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া রয়েছে। এখানে দেখো এখানে যে আবেদন পদ্ধতি আছে সেটা কিন্তু অফলাইন পদ্ধতি, অর্থাৎ হাতে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে এবং সেটা কিন্তু 29/9/2025 মধ্যে পৌঁছাতে হবে। এবং এখানে জেনারেল এবং OBCদের জন্য যে ফিজ আছে সেটা হচ্ছে 100 টাকা এবং বাকি অন্যান্য ক্যাটাগরিদের জন্য অর্থাৎ SC ST-র জন্য আছে 50 টাকা করে। এবং এটা কিন্তু পেমেন্ট করতে হবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট নম্বরে, এখানে অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে এবং সেই অ্যাকাউন্টের রিসিপ্ট নিয়ে তার সঙ্গে কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করে জমাটা দিতে হবে। এখানে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট 2টো করে পদের জন্য আবেদন করতে পারবে ম্যাক্সিমাম, অর্থাৎ একজন ব্যক্তি 2টো করে পদ আবেদন করার জন্য যোগ্য। তো এটা কিন্তু একটা ভালো অপশান, এটাও তোমরা করতে পারবে। পরবর্তী এই সংক্রান্ত সমস্ত আপডেট পেতে হলে এখানে দেখো ওয়েবসাইটের উল্লেখ করে দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে অথবা এই চ্যানেলের মাধ্যমেও আপডেটটা তোমরা পেয়ে যাবে। এবং এই নোটিফিকেশানের শেষে দেখো এখানে অফলাইনের যে ফর্মটা সেটা দেওয়া রয়েছে, এই ফর্মটা কিন্তু যথাযথভাবে ফিল আপ করে তোমাদেরকে সাবমিট করতে হবে এবং তার আগে ব্যাংকের যে চালানটা, ব্যাংকের যে পেমেন্টটা সেটা করে দেওয়ার পরেই কিন্তু এটার সাথে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিয়ে তারপরে কিন্তু 29/9/2020 মধ্যে তোমাদেরকে এটা সাবমিট করতে হবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভ্যাকান্সির ব্যাপারে আরও একটা নতুন ভিডিও। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেকের পক্ষেই হেল্পফুল হবে যারা তোমরা মেডিকেল লাইনে আছো। তো তোমাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং এই ধরনের সমস্ত চাকরির খবরগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।